নমস্কার, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আজকে টপিকটা হচ্ছে যে কীটনাশক ওষুধের ব্যবসা করে মাসে কত টাকা ইনকাম পাওয়া যায়। অ্যাকচুয়ালি এটাকে কিছু পার্ট বাই পার্ট আপনাকে বুঝতে হবে। ফার্স্ট হচ্ছে আপনার ব্যবসাটা নতুন না পুরনো তার উপর ডিপেন্ড করছে। আমি ধরে নিচ্ছি আপনি ফার্স্টে শুরু করছেন, ব্যবসাটা নতুনভাবে শুরু করছেন, ঠিক আছে। এইবার নতুন করে শুরু করলে সেটা আপনার ডিপেন্ড করছে যে আপনি হোলসেল বিজনেস করছেন না রিটেল। কীটনাশক ওষুধের কিন্তু একটাই লাইসেন্স হয়, আমরা এর আগে অনেক ভিডিওতে বলেছি, যেটা রিটেল এবং হোলসেল দুটোরই কাজ করে। তো দেখতে হবে আপনি ব্যবসাটা কীভাবে করছেন, রিটেল না হোলসেল। আমি ধরে নিলাম আপনার মোটামুটি একটা মিডিয়াম কাউন্টার, ঠিক আছে, আপনি ফার্স্টই শুরু করছেন আপনার রিটেল কাউন্টার, আপনি হোলসেল প্রথমে যাবেন না। এবার রিটেল কাউন্টার করে আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন ফার্স্টেই, সেটা ধরতে গেলে আপনাকে বুঝতে হবে প্রথমে আপনার চাষি এরিয়া কতটা আছে, মানে আপনার কীটনাশক ওষুধ তো চাষি কিনবে, এবার আপনার চাষি বেল কতটা আছে। তার জন্য কী করতে হবে, লাইসেন্সটা করার আগে আপনাকে প্রথমে সার্ভে করে নিতে হবে যে আপনি এক্স্যাক্টলি যে জায়গাটায় দোকানটা করতে চাইছেন সেই জায়গাটার আনুষঙ্গিক পাশাপাশি যে জায়গাগুলো আছে সেখানে চাষি কতগুলো মোটামুটি একটা আছে, একটা মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবেন। আপনি একটু সার্ভে করলেই খোঁজখবর পেয়ে যাবেন যে ধরুন আপনার সেই যে জায়গায় দোকান করছেন তার আনুষঙ্গিক দেখা গেলো আরও চারটে গ্রাম আছে, তাহলে সেই চারটে গ্রামে মোটামুটি কতজন চাষি আছে, তো সেটাকে আপনাকে প্রথমে ক্যালকুলেশন করে নিতে হবে। এগুলো কিন্তু লাইসেন্স করার আগে করতে হবে, আপনাকে সার্ভে করতে হবে, অর্থাৎ R&D করতে হবে, ঠিক আছে। এইবার কী করতে হবে আপনাকে, এবার দেখতে হবে প্রথমে আপনি চাষি বেল দেখে নিলেন কতগুলো আছে, তারপরে আপনাকে যেটা করতে হবে সেই এরিয়ায় সেই সমস্ত চাষি যেগুলো আছে আপনি দেখলেন সেই এরিয়ায় আপনার কতগুলো দোকান অলরেডি আছে সেটাও কিন্তু আপনাকে সমানভাবে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দেখতে হবে যে আপনার কতগুলো অলরেডি দোকান আছে। কারণ আপনি দেখা গেলো আপনার সেই এরিয়ায় চাষি আছে 5,000, দোকান আছে 10টা, আপনি সেখানে আবার একটা দোকান খুলছেন, তো অলরেডি তারা সেই দোকানদার সেই কাস্টমারকে অ্যাভেল করে রেখেছে, ঠিক আছে। তো সেইটা কিন্তু আপনাকে বারবার দেখে নিতে হবে যে আপনার লাইসেন্স করার আগেই যে আপনার এরিয়া কতটা হচ্ছে এবং সেই এরিয়ায় আপনার কম্পিটিটিভ কতজন আছে, ঠিক আছে। মানে আপনার যে দোকানদার যা আর আদার্স যারা আছে তারা কতজন আছে সেটা কিন্তু আপনাকে ভালো করে দেখে নিতে হবে খোঁজখবর নিয়ে। আচ্ছা, এইগুলো দেখার পর যেটা করবেন আপনি, প্রথমে যেটা বলি নতুন দোকানদারদের ক্ষেত্রে একটা বিশাল বড় সমস্যা হয়, সেটা আমি আমার অন্য কিছু ভিডিওতেও বলেছিলাম, আমি সেটা আরেকবার বলছি। নতুন যখন দোকান করবেন তখন কিন্তু কিছু চাষি আছে যারা আপনার কাছে আসবে, আপনার নতুন যেহেতু আপনি নতুন দোকানদার আপনার কাছে এসে কিন্তু কিছু মালপত্র নেবে, হয়তো দু একদিন একটু ক্যাশে মালপত্র নিল, আপনি ভাবলেন যে খুব ভালো লোক কোনো অসুবিধা নেই, দেখা গেলো একদিন এসে বললো যে আমার এরকম 5,000 টাকার মাল লাগবে, একটু দরকার পড়েছে আবার দিয়ে যাব, এইভাবে দেখা গেলো আপনার ধার যেতে থাকলো। এটা কিন্তু হয় অনেক নতুন দোকানদার এরকমভাবে ধার দিয়ে প্রথমেই কিন্তু 1-2 বছরের মধ্যেই শেষ হয়ে গেছে, মানে বন্ধ করে দিতে হয়েছে ব্যবসা। তো সেই জন্য বলছি যে যদি আপনি নতুন দোকানদার হন এই কথাগুলো কিন্তু ভালো করে শুনে নিন। প্রথমেই যেটা করবেন যে আপনার চাষি যখন আসবে প্রথমেই ঠিক করে নেবেন যে প্রথম 1 বছর কি 2 বছর আপনি কোনো ধার দেবেন না, তাতে যদি আপনার প্রোডাক্ট সেল কম হয় হোক কোনো অসুবিধা নেই, আপনার দোকান আস্তে আস্তে একটা জায়গায় গেলে তখন অটোমেটিক সেল বেড়ে যাবে। কিন্তু প্রথমেই যদি আপনি ধার দিতে থাকেন এবং সেই ধার যদি রিকভারি না হয়, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না, তখন কিন্তু আপনি ব্যবসা হয় আপনাকে বন্ধ করতে হবে নাই আপনাকে অন্য কোনো রাস্তা বেছে নিতে হবে, ঠিক আছে। তো সেইটা কিন্তু আপনাকে ভালো করে বুঝে নিতে হবে যে একটা টার্গেট নিয়ে নেবেন যে প্রথম 1 বছর কি 2 বছর আমি 1 টাকাও ধার দেব না, ঠিক আছে। আমরা কথা বলছি টপিকটা কি আমাদের, যে কত লাভ হয় বা ইনকাম হয় পার মান্থ কীটনাশক ওষুধ ব্যবসায়। তো সেই লাভের অঙ্কে আসতে গেলে কিন্তু আপনাকে এই যে জিনিসগুলো বললাম সেগুলো ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে। এইবার হচ্ছে আপনার যখন আপনি ধার দেওয়া বন্ধ করে দিলেন তখন কিন্তু সেল আপনার কিছুটা হলেও ডাউন হবে। সেল ডাউন হোক কিন্তু সেল আর রেভিনিউয়ের মধ্যে তফাৎ থাকে। আপনি ধারে বিক্রি করে যাচ্ছেন, আপনি ভাবছেন যে আমার প্রচুর সেল হচ্ছে, আমার মাসে 1,00,000 টাকা সেল হচ্ছে, খুব ভালো কথা, কিন্তু আপনার আসছে কত টাকা, কোথায় রেভিনিউ আপনার জেনারেট হচ্ছে না, ঠিক আছে। তাতে যদি আপনার মানে 20,000 টাকার মাল বিক্রি হয় তাতে কোনো অসুবিধা নেই, আপনার সেটা ক্যাশে হচ্ছে। এবং এইখানে সুবিধা কি ক্যাশে বিক্রি করার, আপনাকে যে কোম্পানি ধরুন আপনাকে প্রোডাক্ট দিচ্ছে
কোম্পানি আপনাকে ক্রেডিটে প্রোডাক্ট দিয়ে দেবে, কিছু টাকা দিলে বাকি প্রোডাক্ট আপনাকে ক্রেডিটে দিয়ে দেবে। এবার যখন কোম্পানি, আপনি ধরুন ধারে বিক্রি করে দিলেন, চাষির কাছ থেকে পয়সা এলো না, কোম্পানি এসে আপনাকে তাগাদা দিচ্ছে যে আপনি পেমেন্ট দিন, আপনি দিতে পারছেন না, তখন কোম্পানি আপনাকে বলবে আপনার প্রোডাক্ট কোথায়, আপনি প্রোডাক্টও দেখাতে পারবেন না, তখন কিন্তু আপনি ফেঁসে যাবেন সেখানে। আর যদি আপনি ক্যাশে বিক্রি করেন তাহলে সেই কোম্পানি প্রোডাক্ট ঘরেই আছে, আপনি দেখিয়ে দিতে পারবেন যে এই আমার প্রোডাক্ট, আপনার এত টাকার প্রোডাক্ট পড়ে আছে, এত টাকা আমি মাল বিক্রি করেছি, এত টাকা আপনার পেমেন্ট হয়ে গেছে, তাহলে আপনার হিসাব মিলে গেল। তাহলে সেই ব্যবসা করে কিন্তু মজা আছে, ঠিক আছে? তো সেটা কিন্তু মাথায় ভালো করে ঢুকিয়ে নিন। এবার আসছি ইনকামের ব্যাপারে, যে মাসে কত ইনকাম হয় আমাদের। তো এই যে জিনিসগুলো এতক্ষণ ধরে বললাম সেই জিনিসগুলো কিন্তু ক্লিয়ারলি বুঝে নেবেন। যদি বুঝতে না পারেন ভিডিওটা আবার প্লে করে প্রথম থেকে ভালো করে দেখে নিয়ে বুঝে নেবেন, বারবার দেখবেন বুঝে নেবেন জিনিসটা, ঠিক আছে? আর যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট করবেন, আমরা তার অ্যান্সার দিয়ে দেবোখন। এইবার হচ্ছে আপনার ইনকামের যেটা ব্যাপার, আমরা প্রথমেই বলেছিলাম ইনকাম আসে কত। আপনি দেখুন পেস্টিসাইডের মোটামুটি আপনার কিছু প্রোডাক্টে আছে যেখানে আপনার খুবই কম মার্জিন থাকে, হয়তো 5% 7% মার্জিন থাকে, আবার কিছু প্রোডাক্টে আছে আপনার 20% 25% মার্জিন থাকে। এইবার ইনকামটা অনেকটা ডিপেন্ড করে আপনি স্ল্যাব অনুযায়ী কতটা মানে মাল কিনছেন, ডাইরেক্ট কোম্পানি থেকে পারচেস করছেন কি না, বা কোনো কতগুলো ভায়া হয়ে আপনি, কতগুলো ডিস্ট্রিবিউটর ভায়া হয়ে আপনার মালটা হাতে আসছে আপনার, প্লাস হচ্ছে আপনি কতটা কোয়ান্টিটিতে মালটা কিনছেন। দেখা গেল আপনি 10 কেজি মাল কিনলে তার একটা আলাদা রেট, আর সেখানে আপনি 500 কেজি মাল কিনলে তার কিন্তু আলাদা রেট হয়। তারপর হচ্ছে আপনি ক্রেডিটে কিনলে একটা আলাদা রেট হয়, ক্যাশে কিনলে একটা আলাদা রেট হয়, ঠিক আছে? তো যখন কিনবেন, যখনই আপনার কোনো কোম্পানির লোক যখন আসবে আপনাকে কোনো প্রোডাক্টের অফার দিল যে এই মালটা নিন আমাদের, তখন কিন্তু তাকে দুটো রেটই জেনে নেবেন তার কাছ থেকে, যে ক্যাশ রেট কত আর হচ্ছে আপনার ক্রেডিট রেট কত। আচ্ছা, এইবার একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলে দিই, সেটা হচ্ছে প্রথম 1 বছর কোনো অফার নেয়ার চেষ্টা করবেন না। আপনি পরিষ্কার বলবেন, কোনো কোম্পানি আপনাকে ধরুন বললো যে আপনি এত টাকার মাল বিক্রি করে দিন, তাহলে আপনাকে একটা ট্যুর করে দেবো কোথাও, একটা দীঘা মন্দারমণি ট্যুর করিয়ে দেবো, কি থাইল্যান্ড ট্যুর করিয়ে দেবো, বা একটা টিভি দেবো, ফ্রিজ দেবো, এই সমস্ত অফারগুলো প্রথম 1 বছর নেবেন না। আপনি পরিষ্কার বলবেন যে ওই অফারের যে অ্যামাউন্ট হচ্ছে সেটা আমার বিল থেকে ডিসকাউন্ট করে দিন, আমি পেমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে? তো এইগুলো করলে কী হবে, আপনার যে টোটাল আপনি যে প্রোডাক্টটা কিনছেন তার কস্টটা অনেকটা কমে যাবে, ঠিক আছে? এইবার হচ্ছে আপনার ইনকাম তাহলে কত আসছে। আমরা বললাম যে কিছু মার্জিন আছে কম, খুব 5% থেকে 7%, কিছু আছে 20% থেকে 25% যাচ্ছে, ওভারঅল যদি আমরা দেখি 15% টু 17%, মানে আমরা 15% অর্থাৎ 15% যদি ধরে চলি আমরা, তাহলে আপনি যদি মোটামুটি মাসে 1 লাখ টাকার মাল বিক্রি করতে পারেন। দেখুন 1 লাখ টাকার মাল বিক্রি করাটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার নতুন ব্যবসাদারদের কাছে, বিশেষ করে আপনি যদি হোলসেল না করেন তাহলে কিন্তু খুব টাফ। কিন্তু মোটামুটি আপনি যদি চেষ্টা করেন একটু ভালো করে সার্ভে করে নিয়ে আগে থেকে, যেভাবে আমি বললাম প্রথম থেকে ভিডিওতে, যদি সার্ভে করে নিয়ে সেভাবে চেষ্টা করেন তাহলে কিন্তু 1 লাখ টাকার মাল বিক্রি করাটা কোনো ব্যাপার নয়। আপনি ধরুন কোনো মাসে আপনার 2 লাখ টাকা বিক্রি হলো, কোনো মাসে 50,000 হলো, কোনো মাসে 30,000 হলো, আপনি মোটামুটি চেষ্টা করবেন পার মান্থ 70,000 থেকে 1 লাখ টাকার একটা অ্যাভারেজ মেনটেন করে রাখতে, ঠিক আছে? তাহলে আপনি যদি 1 লাখ টাকার একটা মাল সেল হয় আপনার অ্যাভারেজ আমি যে ধরছি, তাহলে কিন্তু সেখানে 15% মার্জিন ধরলে কিন্তু আপনার 15,000 টাকা এমনি চলে আসছে। এবার এটা 5,000 টাকা কম বেশি হয়, 5,000 টাকা বেশিও হতে পারে আপনার, 5,000 টাকা কমও হতে পারে, কিন্তু মান্থলি অ্যাভারেজ মোটামুটি 15,000 থেকে 20,000 টাকা আপনার চলে আসার কথা, যদি আমি যেভাবে বললাম সেইভাবে যদি আপনি নিয়মগুলো মেনে ব্যবসাটা শুরু করেন, ঠিক আছে? আশা করছি ভিডিওটি বুঝতে সুবিধা হয়েছে। যদি এর বাইরেও কিছু জানার থাকে, আরও কোনো কোশ্চেন থাকে, তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করুন, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, সেখানে মেসেজ করতে পারেন, হ্যাঁ, তো আমরা সেখানে তার অ্যান্সার দিয়ে দেবো। ততক্ষণের জন্য নমস্কার, আবার দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওতে। নমস্কার।